18 জুন 2023 সালের সকাল 9:30 পাঁচজন লোক টাইটান নামের একটি সাবমেরিনে করে আজ থেকে 100 বছর আগে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের গভীরে যায়। এটি ছিল এক্সট্রিম লেভেলের একটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম যা অত্যন্ত ব্যয়বহুল। মাত্র 4 ঘন্টার এই জার্নির জন্য সাবমেরিনটিতে বসে প্রত্যেকটি ব্যক্তি কোটি কোটি টাকা পে করেছে। আর এই ট্রিপ এতটা ব্যয়বহুল এই জন্য যে র্যাক অফ টাইটানিক সমুদ্রে প্রায় 3,800 মিটার নিচে রয়েছে, যেখানে জার্নি করা খুবই কঠিন এবং বিপজ্জনকও বটে। তা সত্ত্বেও শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় সাবমেরিনটি সমুদ্রের গভীরে যাওয়ার জন্য তার যাত্রা শুরু করে। আর সবকিছু ঠিক থাকলে এটি জাস্ট 2 ঘন্টার মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যাবে। যাত্রা শুরুর পর প্রতি 15 মিনিট ব্যবধানে টাইটান থেকে সিগন্যাল পাঠাতে থাকে সমুদ্রের উপরে থাকা পোলার প্রিন্স নামে একটি সাপোর্ট শিপে। আর সাবমেরিনে থাকা মানুষগুলোর এটি একমাত্র ভরসা ছিল বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার। বাট পানির নিচে যাওয়ার মাত্র 1 ঘন্টা 45 মিনিটের মাথায় সাডেনলি সাবমেরিনটির সাথে সাগরের উপরে থাকা সাপোর্ট শিপটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পানির নিচে এমনটা হতেই পারে, তাই সাপোর্ট শিপটিতে থাকা লোকেরা বিষয়টি নিয়ে ততটা বিচলিত হয় না। ওই দিন বিকাল 4:30 এটি ছিল সেই সময় যখন সাবমেরিনটি তার ট্যুর শেষ করে সমুদ্রের উপরে ভেসে ওঠার কথা। কিন্তু 4:30 থেকে 5:30 এরপর আরো সময় পেরিয়ে গেলেও সাবমেরিনটির কোনো হদিস মিল ছিল না। এরপর সন্ধ্যা 7:10 পোলার প্রিন্সে থাকা সাপোর্ট টিম US কোস্ট গার্ডকে এই ব্যাপারটি ইনফর্ম করে। আর এখান থেকে শুরু হয় 4 দিন ধরে চলা একটি মাল্টি ন্যাশনাল অভিযান। এয়ারক্রাফট, শিপস, রোবট ভেহিকলস থেকে শুরু করে নানা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এই অপারেশনে। অলরেডি পুরো বিশ্বে ছড়িয়ে পড়া এই ঘটনায় সবার মাইন্ডে শুধু একটি প্রশ্নই আসতে থাকে যে কি হয়েছে টাইটানের প্যাসেঞ্জারদের সাথে। টাইটান যে জায়গায় নিখোঁজ হয় সে জায়গাটি আটলান্টিক মহাসাগরের কানাডিয়ান আইল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড থেকে 600 কিলোমিটার দূরে লোকেটেড। সাগরের এই জায়গায় প্রায় 3,800 মিটার নিচে দেখা মিলবে দুটি অংশে বিভক্ত হয়ে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ, যেগুলো একটি আরেকটি থেকে 800 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। এই জায়গায় নিখোঁজ হওয়া টাইটান আসলে কোনো সাবমেরিন নয়, এটি আসলে একটি সাবমার্সিবল। সাবমেরিন এবং সাবমার্সিবলের মধ্যে পার্থক্য হচ্ছে সাবমেরিনের নিজস্ব পাওয়ার সিস্টেম থাকে, মানে এরা নিজস্ব পোর্ট ইউজ করে সমুদ্রে গভীরে যেতে পারে এবং উপরে উঠে আসতে পারে। কিন্তু সাবমার্সিবলে এই ব্যাপারটা থাকে না। সাবমার্সিবলকে লঞ্চ করার জন্য পানির নিচে যাওয়ার জন্য এবং পানির উপরে উঠার জন্য একটি সাপোর্ট শিপের প্রয়োজন হয়, মানে পানির উপরে থাকা একটি জাহাজ যা সাবমার্সিবলটিকে কন্ট্রোল করে। আর টাইটানের এই সাপোর্ট শিপটি ছিল পোলার প্রিন্স। এই পুরো ট্রিপটি পরিচালিত হচ্ছিল ওশানগেট নামে একটি পর্যটন সংস্থার তত্ত্বাবধানে, যেটির CEO ছিলেন স্টকটন রাশ, যিনি একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন। এবং 2009 সালে স্টকটন রাশ ওশানগেট নামে এই প্রাইভেট কোম্পানিটি চালু করেন, যার মেইন উদ্দেশ্য ট্যুরিজমের নামে বিভিন্ন দেশের রিচ অর্থাৎ আমির লোকদের সাগরের গভীরে ভ্রমণ করানো। 2021 সাল থেকেই এই কোম্পানিটি সাগরের নিচে র্যাক অফ টাইটানিক দেখার জন্য ট্যুর অফার করতে শুরু করে। শুধু টাইটানি এদের একমাত্র সাবমার্সিবল নয়, এছাড়াও এদের আরো দুটো সাবমার্সিবল রয়েছে যেগুলোর নাম অ্যান্টিপডস, যা সমুদ্রের 304 মিটার গভীর পর্যন্ত যেতে পারে, এবং অন্যটি সাইক্লপস, যেটি 500 মিটার গভীরে যেতে সক্ষম। কিন্তু টাইটানকে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যেটি সমুদ্রের 4,000 মিটার গভীর পর্যন্ত যেতে পারে, আর টাইটানিক ছিল সমুদ্রের 3,800 মিটার গভীরে। বন্ধুরা, সমুদ্রে 3,800 মিটার গভীরতা আসলে কতটা বিপজ্জনক এবং এরকম গভীরতায় কি কি হতে পারে তা জানার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন। তবে ওয়াশিংটন পোস্ট থেকে সংগ্রহ করা এই চার্টের মাধ্যমে আপনারা সমুদ্রের ডেপথ সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন। এখানে ফুট অনুসারে মেজারমেন্ট করা হয়েছে। 130 ফিট হচ্ছে সমুদ্রের ম্যাক্সিমাম লেভেল, যেখানে স্কুবা ড্রাইভাররা স্কুবা ডাইভিং করে থাকে। 650 ফিটের পর সমুদ্রের টয়লেট জোন এরিয়া শুরু হয়, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না। 1,600 ফিট হচ্ছে সেই জায়গা যেখানে এখন পর্যন্ত ডিপেস্ট আন্ডার ওয়াটার রেস্কিউ অপারেশন পরিচালনা করা হয়েছিল 1973 সালে। 2,600 ফিট হচ্ছে সেই জায়গা যেখানে এলিয়েনের মতো বড় বড় জায়ান্ট স্কুইড খুঁজে পাওয়া যায়। আরো নিচে গেলে 3,800 ফিটের পর মিডনাইট জোন এরিয়া শুরু হয়, যার পরের স্তর থেকে সূর্যের 1 ফোঁটা আলো পৌঁছাতে পারে না, অর্থাৎ চারদিকে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। পানির তাপমাত্রা এখানে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়। এরপর এখান থেকে আরো নিচে যেতে থাকলে 4,000 ফিট, 5,000 ফিট, 6,000 ফিট, 8,000 ফিট, 10,000 ফিট, তারপর 12,500 ফিটে যখন আপনি পৌঁছাবেন তখনই আপনি দেখা পাবেন ওশান ফ্লোরের, যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ
রয়েছে। এই ডেপথে পানি প্রেশার 6000 PSI, যা সার্ফেসের চেয়ে 600 গুণ বেশি। তাই যে ধরনের সাবমার্সিবল সেখানে যাবে তার ডিজাইনও হতে হবে সেরকম স্পেশাল। অন্যদিকে টাইটান সাবমার্সিবলের সামনে যে ভিউপোর্ট ছিল তা অন্য যে কোনো সাবমার্সিবলের চেয়ে আকারে বড় ছিল এবং এটি একাধারে দরজা ও জানালা দুটোরই কাজ করত। এটিতে বসার জন্য পাইলট সহ মোট 5টি সিট ছিল। এর মেইন বডি ছিল কার্বন ফাইবার দিয়ে তৈরি আর অ্যানক্যাপস গুলো হল টাইটানিয়ামের। লম্বা এটি ছিল 6.7 meters এবং ওজন 10,400 kilo। বাট সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এত জটিল একটি সাবমার্সিবলকে কন্ট্রোল করা হতো একটি ভিডিও গেম কন্ট্রোল মাধ্যমে। পানির এত গভীরে GPS কাজ করে না বলে উপরে সাপোর্ট শিপের সাথে টেক্সট মেসেজের মাধ্যমে কমিউনিকেশন চলত। এখন চলুন 18 জুনের ঘটনাটিতে ফিরে যাই। ওই দিন টাইটান সাবমার্সিবলে 5 জন যাত্রী ছিল, যাদের মধ্যে একজন 58 বছর বয়সী হামিশ হার্ডিং, যিনি দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের জন্য 3 বার গ্রিনিস বুক অব রেকর্ডের নাম লিখিয়েছেন। এছাড়া তিনি স্পেসে ভ্রমণ করেছেন এবং তিনি 2021 সালে সমুদ্রের সবচেয়ে ডিপেস্ট পার্ট মারিয়ানা ট্রেঞ্জে 4 ঘন্টা ড্রাইভ করেছেন। দ্বিতীয় প্যাসেঞ্জার ছিলেন 77 বছর বয়সী ফ্রেঞ্চ নেভির একজন ফর্মার কমান্ডার পল হেনরি নার্জিওলেট, যিনি এর আগেও প্রায় 35 বার টাইটানিকের ধ্বংসাবশেষ ভিজিট করেছিলেন। তৃতীয় এবং চতুর্থ প্যাসেঞ্জার ছিলেন ব্রিটিশ পাকিস্তানি বিজনেসম্যান শেহজাদা দাউদ এবং তার 19 বছর বয়সী ছেলে সুলাইমান, যে আসলে এই ট্রিপে যেতে ইচ্ছুক ছিল না। যেমনটি বলেছিলাম, টাইটান সকাল 9:30 সমুদ্রের নিচে যাওয়ার পর প্রতি 15 মিনিট ব্যবধানে সমুদ্রের সার্ফেসে থাকা শিপটির সাথে কমিউনিকেট করছিল। কিন্তু সকাল 11:15 টাইটান থেকে সিগন্যাল আসা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর টাইটান থেকে আর কোনো ধরনের কমিউনিকেশন সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এরপর সাপোর্ট শিপটিতে থাকা টিমের লোকেরা আশা করছিল যে 4:30 সময় টাইটানের যে ফিরে আসার টাইম, তখন এটি ফিরে আসবে। কেননা বাই চান্স যদি এই সাবমার্সিবলটি পানির নিচে আটকে যায়, তাহলে এটির ভিতরে থাকা প্যাসেঞ্জাররা এটিকে টিল্ট করে, অর্থাৎ আগে পিছে নাড়াচাড়া করে এটিকে পানির উপরে ভাসিয়ে তুলতে পারবে। কেননা নাড়াচাড়ার ফলে সাবমার্সিবলের নিচে থাকা ব্যালেস্ট গুলো রিমুভ হয়ে গেলে এর ওজন কমে যাবে এবং এটি পানিতে ভেসে উঠবে। ব্যালেস্ট ট্যাঙ্কে পানি ভরার ফলে সাবমার্সিবলের ওজন বৃদ্ধি পায় এবং তখন এটি খুব সহজেই পানির নিচে যেতে পারে। কিন্তু 4:30 পরও যখন টাইটান সমুদ্রের উপর ভেসে উঠছিল না, তখন উপরে থাকা সাপোর্ট শিপটি কিছুক্ষণ ওয়েট করার পর US কোস্ট গার্ডকে তলব করে। এরপর শুরু হয় জাস্ট অপেক্ষা আর বিভিন্ন ওয়েতে সার্চ করা। কিন্তু এই সার্চ অপারেশনে খুব দ্রুত করতে হচ্ছিল, কারণ হাতে টাইম অনেক কম ছিল। কেননা সাবমার্সিবলটিতে জাস্ট 4 দিনের অক্সিজেন মজুদ ছিল। এখানে আরো একটি সমস্যা ছিল যে টাইটান যদি সমুদ্রে অন্য কোনো জায়গায় ভেসে উঠত, তারপরও ভেতরে থাকা লোকগুলো অক্সিজেনের অভাবে মারা যেত, কারণ সাবমার্সিবলটিকে ভিতর থেকে খোলার কোনো সিস্টেমই ছিল না। কেননা এটিতে যে দরজা ছিল সেটি শুধুমাত্র বাহির থেকে খোলা যেত এবং বন্ধ করা যেত। তাই এই 4 দিনের মধ্যে টাইটানকে খুঁজে বের করাটা খুব জরুরি ছিল। এছাড়াও এত বড় একটি এরিয়াতে এত ক্ষুদ্র একটি বস্তুকে খুঁজে বের করাটাও টাফ ছিল। আর পৃথিবীতে আজ পর্যন্ত সমুদ্রে এত গভীরে গিয়ে কাউকে রেস্কিউ করা যায়নি। 1973 সালে যে ডিপেস্ট আন্ডারওয়াটার রেস্কিউ করা হয়েছিল, তাও হয়েছিল সমুদ্রের মাত্র 880 মিটার গভীরে। কিন্তু তা সত্ত্বেও টাইটানকে রেস্কিউ করার জন্য সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কয়েকটি এয়ারক্রাফট শিপস ইউজ করা হয়েছে, পানিতে সোনার ডিপ্লয় করা হয়েছে যাতে পানির ভেতরে কোনো বস্তুকে ডিটেক্ট করা যায়। রিমোটলি অপারেটেড ভেহিকলস, যা অ্যাকচুয়ালি মনুষ্যবিহীন রোবট ভেহিকলস, অর্থাৎ দূরবর্তী চালিত যানবাহন যা সমুদ্রে গভীরে কোনো কিছু সার্চ করতে পারে, সেগুলো ব্যবহার করা হয়েছে। এবং ফাইনালি এগুলোর মধ্যে থেকে একটি রোবট ভেহিকলস টাইটানিক জাহাজের কাছে গেলে সেখানে টাইটানিকের বো থেকে প্রায় 1600 ফুট দূরে সাবমার্সিবলটির একটি ভাঙ্গা টুকরো ডিটেক্ট করে এবং এটি দেখার পরে সবাই বুঝতে পারে যে সাবমার্সিবলটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং এর ভিতরে কেউ বেঁচে নেই। এরপর আরো সার্চ করার পর সেখানে টাইটানের আরো 5টি টুকরো পাওয়া যায়। তারপর সাবমার্সিবলটির ভাঙ্গা টুকরোগুলো গবেষণা করার পর সবাই এই কনক্লুশনে পৌঁছায় যে টাইটান পানির প্রচন্ড চাপে ইমপ্লোশন, অর্থাৎ আন্তঃবিস্ফোরণ করেছে। ইমপ্লোশন হচ্ছে এক্সপ্লোশনের বিপরীত। কোনো কিছুতে এক্সপ্লোশন হলে সাধারণত সেটির ফোর্স বা শক্তি বাহিরের দিকে যায়, কিন্তু ইমপ্লোশনে ফোর্স বা শক্তি ভিতরের দিকে যায়, মানে স্কুইজিং হতে হতে একসময় ফেটে যাওয়া। আর ক্যাটাস্ট্রোফিক ইমপ্লোশন মানে হচ্ছে যে ইমপ্লোশন এতটাই দ্রুত হয়েছে যা 1 মিলিসেকেন্ডের কম সময়ে ঘটেছে এবং ভিতরের মানুষগুলো যা বুঝতেও পারেনি, অর্থাৎ পেইনলেস ডেথ।
বাট প্রশ্ন হচ্ছে সাবমার্সিবলটি কেন ইমপ্লোডেড হয়েছিল। আসলে এর প্রধান কারণ হচ্ছে টাইটানের মেইন বডি যা কার্বন ফাইবার দিয়ে তৈরি ছিল, কিন্তু সাবমেরিন সাধারণত স্টিল, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে টাইটানের এই কার্বন ফাইবার ডিজাইন আসলে একটি এক্সপেরিমেন্টাল ডিজাইন ছিল। সমুদ্রের এত গভীরে কার্বন ফাইবার কেমন কাজ করে তা বোঝার জন্য এই ডিজাইন করা হয়েছিল। বাট শেষ পর্যন্ত প্রমাণ হলো যে কার্বন ফাইবার সমুদ্রে এত গভীরে কাজ করার মতো বস্তু নয়, কেননা সাবমার্সিবলটিতে টাইটানিয়ামের তৈরি যে ক্যাপসগুলো ছিল সেগুলো সমুদ্রের নিচে অক্ষত পড়েছিল, কিন্তু কার্বন ফাইবারের বডি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এবং এতেই প্রমাণ হয় যে টাইটান তৈরিতে সেফটি রেগুলেশন ফলো করা হয়নি। এবং যার মেইন কারণ ছিলেন ওশানগেট কোম্পানির সিও স্টকটন রাশ, কারণ তিনি টাইটান তৈরির পর গর্বের সাথে বলেছিলেন যে এটি তৈরি করতে তিনি ইঞ্জিনিয়ারিং রুলস ব্রেক করেছেন এবং তিনি জানতেন যে টাইটান একটি এক্সপেরিমেন্টাল ডিজাইন যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। এবং তিনি মনে করতেন অ্যাট সাম পয়েন্ট সেফটি জাস্ট ইজ পিওর ওয়েস্ট। 2018 সালে ডিপ সি এক্সপ্লোরেশন স্পেশালিস্ট স্টকটন রাশকে সাবধান করে বলেছিলেন যে টাইটানিককে দেখার নেশায় স্টকটন টাইটানিকের ঘটনাকে রিপিট করছে, কারণ টাইটানিককেও বলা হয়েছিল যে শি ইজ আনসিঙ্কেবল, কিন্তু তার পরিণতি আমাদের সবারই জানা। বন্ধুরা, আনসিঙ্কেবল টাইটানিক কিভাবে তার প্রথম যাত্রার মাত্র 3 দিনের মাথায় আটলান্টিকের গভীরে ডুবে গিয়েছিল তা জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখতে পারেন। অবশেষে বলা যায় টাইটানিকের মতো টাইটানের পরিণতিও একই রকম হয়েছে, শুধুমাত্র এর ইনভেন্টরদের সবকিছু ছাড়িয়ে নিজেকে সর্বেসর্বা মনে করায়। আর আজ পর্যন্ত ইতিহাসে যারা নিজের সৃষ্টিতে নিজেরাই ধ্বংস হয়েছে তাদের নামের সাথে স্টকটন রাশের নাম আজীবনের জন্য যুক্ত হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।